মাতৃভাষা স্বতঃস্ফূর্তভাবেই মানুষ অর্জন করে। রাষ্ট্রভাষা শিক্ষা দ্বারা, সাধনা দ্বারা, জ্ঞান গরিমা নিয়ে অর্জন করতে হয়। মাতৃভাষা দ্বারা জীবনটাকে বেশি উপভোগ করা যায়, আর মাতৃভাষাকে অবলম্বন করেই রাষ্ট্রভাষা গড়ে ওঠে। অনেকের ধারণা, মাতৃভাষা পরিমণ্ডলের বাইরে বাংলা ভাষার ব্যবহার স্থায়ী হবে না, কিন্তু এ ধারণা সঠিক নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। মহাত্মা গান্ধী বলেছেন, মাতৃভাষাকে ছোট করা মানে নিজের মাকে ছোট করা। সরোজিনী নাইডু বলেছেন, মাতৃভাষা একটি জাতির হৃদয়, একজন মানুষের আত্মা। আমাদের মনে রাখতে হবে, ভাষা মাত্রই সামাজিক। সমাজ পেছনে পড়ে থাকলে ভাষা এগিয়ে যেতে পারে না। তাই সমাজের দরিদ্রতা, বৈষম্য, নিরক্ষরতা দূর করে মাতৃভাষা বাংলা ভাষার সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে হবে। মাতৃভাষা বাংলা বাঙালির জীবনে খরস্রোতা নদী, আর শহীদ মিনার বাঙালির হিমালয়। 1952 সালের রক্ত ঝরা 21শে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার চাবিকাঠি। পরবর্তী জাতীয় জীবনে সব গণজাগরণ, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের বেদনার মূলে জড়িয়ে আছে ফেব্রুয়ারি মাসের স্মৃতি। 52-এর ভাষা আন্দোলন জাতির সংগ্রামী চেতনার মহাকাব্য। এটি কোনো সাধারণ সন তারিখ নয়, এটি শোক, প্রেরণা, শপথ আর অঙ্গীকারের মিলিত স্রোতধারা। 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে শহীদ দিবস রূপে পালিত হয়ে আসছে। কালো পতাকা, প্রভাত ফেরি খালি পায়ে শোভাযাত্রা, শহীদদের কবর ও নিশ্চিহ্ন শহীদ মিনারে ফুল দেওয়া 1953 সালের 21শে ফেব্রুয়ারি থেকেই শুরু হয়। বাঙালি 21শে ফেব্রুয়ারি বাঙালির আত্মত্যাগের ও জাগরণের গৌরবময় দিন হিসাবে পালন করা হয়। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতেও বাংলা ভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে 21শে ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাষা শহীদদের রক্ত স্মৃতির বিজড়িত স্থানে নির্মিত শহীদ মিনার। মাতৃভাষা মাতৃদুগ্ধ, সেই সত্যকে মান্যতা দিয়েই সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভাষা বিশিষ্ট বিশ্বের সকল ভাষাকে সম্মান দিতে ইউনেস্কো 1999 সালে 17ই নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেয়। বিশ্বের দরবারে বাংলা ভাষা লাভ করে বিশেষ মর্যাদা। ঠিক পরের বছর 2000 সালের 21শে ফেব্রুয়ারি পৃথিবীর 188টি দেশে এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন শুরু হয়। 2010 সালের পর থেকে রাষ্ট্রসংঘ ও 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করে আসছে। পৃথিবীর সব ভাষাভাষীর কাছে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি পায়। ধন্যবাদ। সম্পাদনায় রোহন কণ্ঠে মন্দিরা।